দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7 দিনের বিধিনিষেধ বা কঠোর লকডাউন শুরু হয়েছে। এই 7 দিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নারায়ণগঞ্জে সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার সদস্যরা। সকাল থেকে নারায়ণগঞ্জ চাষারা এলাকায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন যানবাহনের ওপর অভিযান পরিচালনা করতে দেখা যায়। নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনো আরিফা জহুরার নেতৃত্বে নারায়ণগঞ্জ চাষারা এলাকায় এই অভিযান পরিচালনা করতে দেখা যায়। এর পাশাপাশি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও রোভার স্কাউটের নেতৃবৃন্দরা। অতি জরুরি প্রয়োজনে বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না, পুলিশ জানিয়েছেন। বিনা কারণে বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। 30 জুন মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচল বিধিনিষেধ আরোপ করে 21 দফা নির্দেশনা প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-19 সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে 1 জুলাই 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো। বিধিনিষেধে উল্লেখ করা আছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথ পরিবহন, অভ্যন্তরীণ বিমানসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এ ধরনের সামাজিক, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি সহ এ সকল বিধিনিষেধ জারি করে। শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। পণ্য পরিবহন নিয়োজিত ট্রাক, লরি, কভার্ড ভ্যান, কার্গো ভেসেল এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শুরু হলে 18 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় আর 26শে মার্চ থেকে টানা 66 দিন অফিস বন্ধ থাকে। আগামী 31 জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। NAN TV News Desk.